তিনটি খুন, নারী নির্যাতন সহ অনেক মামলার আসামি। যাবজ্জীবন সাজাপ্রাপ্তির পর বাউল ছদ্মবেশে ফেরারি জীবন, আবারও কখনো বাউল গানের মডেল। বলছি জনপ্রিয় বাউল গান ভাঙা তরি ছেঁড়া পালের মডেল হেলাল হোসেন ওরফে সেলিম ফকির ওরফে বাউল সেলিমের কথা, যাকে বগুড়ার সবাই খুনি হেলাল নামে চেনে। ২০ বছর পলাতক থাকার পর ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় বাউল এই গানটি, কিন্তু গানটির মডেল কুখ্যাত এক খুনি। ছদ্মবেশে বাউল সাজা এই মডেলের নাম হেলাল হোসেন ওরফে সেলিম ফকির ওরফে বাউল সেলিম। ইউটিউবে গানটি দেখে এক ব্যক্তি র‍্যাবকে তথ্য দেয় সেলিম ফকির সম্পর্কে। খোঁজ নিয়ে জানা যায় হেলাল হোসেন ওরফে সেলিম ফকিরের গ্রামের বাড়ি বগুড়ায়, যেখানে সবাই তাকে খুনি হেলাল নামে চেনে। ১৯৯৭ সালে প্রথমে তার খুনের হাতে খড়ি। শুক্রবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ৯৭ সালে মূলত তার অপরাধ জীবন শুরু হয় ২০ বছর বয়সে, সেখানে হয়তো তার আরও মামলা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিয়াল কিলার বলা হয়েছে, মূলত এই যে ২১ বছর থেকে ২৯ বছর পরে সে পালিয়ে যায়, এই ৮ বছরে তার বক্তব্য অনুযায়ী সে তিনটি হত্যার সাথে সে জড়িত। একটি হত্যা মামলা যাবজ্জীবন সাজা হওয়ার পরেই ছদ্মবেশ ধারণ করে খুনি হেলাল। তার একটি ধারণা ছিল যে তাকে হয়তো আর আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হবে, সে এইভাবেই মূলত বাউল গান গেয়ে বা বিভিন্নভাবে সে বাকিটা সময় ছদ্মবেশে থাকতে পারবে বলে তার মধ্যে একটি বদ্ধমূল ধারণা ছিল। হেলাল হোসেন ওরফে সেলিম ফকিরের দুটি বিয়ের তথ্য জানা গেলেও অনেকের মতে এর সংখ্যা আরও বাড়তে পারে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।